হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মিম, আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও। তোমাদের সবারই একটা কমন কোশ্চেন থাকে যে আপু এমন একটা ক্রিমের নাম বলো অথবা এমন একটা প্রোডাক্টসের রিভিউ দাও যেটা তোমাদের যে কোনো কালো দাগ এবং তোমাদের মুখে যে কোনো গর্ত যেটাই হোক সব কিছু সুন্দরভাবে ঠিক করে দিবে, তোমাদের ত্বক করবে ফর্সা কোনো রকম সাইড এফেক্ট ছাড়া। তো সেরকমই একটা ক্রিম নিয়ে আজকের ভিডিও। আজকে আমি তোমাদের সাথে কোজিকেয়ার ক্রিম সম্পর্কে রিভিউ দিব। অধিকাংশ মেয়ের কথা, কোজিকেয়ার ক্রিম নাকি তোমাদের ত্বক নাকি ধবধবে ফর্সা করে ফেলে এবং ত্বকের যে কোনো দাগ দূর করে ফেলে। সো এই কথাটা কতটুকু যুক্তি রয়েছে সব কিছু কিন্তু আজকের ভিডিওতে বলবো। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো ইন্ট্রোতে ভিডিওটা শুরু করা যাক। কোজিকেয়ার ক্রিম, এই ক্রিমটা মেড ইন হচ্ছে ইন্ডিয়া, এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট। এখানে 15 গ্রাম ক্রিম রয়েছে। এই ক্রিমের প্যাকেজিংটা কিছুটা মলম টাইপের। এই ক্রিমে 4 থেকে 5টা কাজের কথা বলা হয়েছে, যেরকম প্রথমত তোমাদের ত্বক ময়েশ্চারাইজিং করবে, দ্বিতীয়ত তোমাদের সান প্রোটেকশন করবে, মানে তোমরা এটা দিনের বেলা রাতের বেলা দুইবারই ব্যবহার করতে পারো। এরপর এটা হচ্ছে তোমাদের যে কোনো দাগ দূর করে ফেলবে, আমাদের যেরকম ফেসে স্পট থাকে সেই স্পট রিমুভ করে ফেলবে। এরপরে বিষয় হচ্ছে তোমাদের যাদের অ্যালার্জি প্রবলেম রয়েছে, নানা রকমের সমস্যা রয়েছে স্কিনের, যেরকম গর্ত, সব কিছু কিন্তু এই ক্রিমটা সলভ করে ফেলবে, এটা এই ক্রিমের গায়ে লেখা রয়েছে। কোজিকেয়ারের মূল 3টে ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কোজিল এসিড, এরপরে এটা হচ্ছে গ্লুটাথিয়ন, এরপর হচ্ছে অ্যাব্রোটিন। এই 3টা কাজ হচ্ছে তোমাদের স্কিনটাকে ফর্সা করবে এবং তোমাদের স্কিনে থাকা যে কোনো দাগ দূর করে ফেলবে। তো এটা যে শুধু ফেসে অ্যাপ্লাই করে যায় এমনটাও না, এটা তোমরা চাইলে তোমাদের হাতের এখানেও ইউজ করতে পারো। আমাদের এখানে হাতের অনেকে কবজির এখানে কালো থাকে, তো এখানে ইউজ করতে পারো, তোমরা এখানে ইউজ করতে পারো, কবজি দিয়ে ইউজ করতে পারো, সব জায়গায় ইউজ করতে পারবে, কারণ এটা কিন্তু তোমাদের কালো দাগটা রিমুভ করবে। তো এখন বলবো এই কথাটা কতটুকু যুক্তি রয়েছে। ক্রিমের কালারটা যদি তোমাদের দেখাই, ক্রিমের কালারটা কিছুটা ময়েশ্চারাইজিং ক্রিমের মতো লাইট কালার, বাট যখন তোমরা এটা স্কিনে অ্যাপ্লাই করবে তোমাদের স্কিনে খুব তাড়াতাড়ি মিশে যাবে এবং স্কিনটাকে সফট এবং ময়েশ্চারাইজিং করে ফেলবে। ক্রিমটা তোমরা যদি নর্মাল ক্রিমের মতো ভেবে থাকো তাহলে এটা একদমই ভুল। ক্রিমটার কালার কিন্তু খুবই ডিফারেন্ট, ডিফারেন্ট বলতে ময়েশ্চারাইজিং ক্রিমের মতো নর্মাল, বাট যখন তোমরা স্কিনে মিশাবে তখন স্কিনে কিন্তু এটা খুব সাথে সাথে মিশে যাবে। সো তোমরা যদি ধরে রাখো যে নাইট ক্রিম নর্মাল এই টাইপের ক্রিমগুলো স্কিনে সহজে মিশে না, মলম টাইপের হয়, বাট এই ক্রিমটা কিন্তু পুরোই ভিন্ন। এটা যখন তোমরা তোমাদের স্কিনে অ্যাপ্লাই করবে তখন তোমাদের স্কিনে খুব তাড়াতাড়ি মিশে যাবে। এই দিকটা খুবই ভালো। ইন্ডিয়াতে 10 লাখ মানুষ এই ক্রিমটা ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছে। এটা আমার মুখের কথা না, এটা আমি দেখেছি, তোমরা স্ক্রিনেই দেখতে পারো যে এখানে কিন্তু 10 লাখ মানুষ এই ক্রিমটা ব্যবহার করে খুবই ভালো রেজাল্ট পেয়েছে। ক্রিমটার স্মেল খুব ভালো, ক্রিমটার প্যাকেজিং সব কিছুই ভালো। এখন যে সত্যি এটা তোমাদের ধবধবে ফর্সা করবে এমনটাও বিষয় না। কথা হচ্ছে এই ক্রিমটা যখন তোমরা ইউজ করবে তোমাদের স্পটটা কিন্তু দূর করতে খুব ভালো কাজ করে এই ক্রিমটা, কোনো রকম সাইড ইফেক্ট ছাড়া। এখন যে সাইড ইফেক্ট একদমই হবে না এই কথাটাও ভুল, কারণ সবার স্কিন এক না, তোমার স্কিন এবং আমার স্কিন কিন্তু সেম হবে না। আমার স্কিন যেরকম সেন্সিটিভ তোমার স্কিন নর্মাল হতে পারে, কম্বিনেশন হতে পারে, অথবা অন্য টাইপেরও হতে পারে, অয়েলি, আর কত টাইপের স্কিন রয়েছে, অ্যালার্জির প্রবলেম, তারপর র্যাশের প্রবলেম, তো ফাঙ্গাল একনির প্রবলেম, তো এই টাইপের স্কিনে কিন্তু এই ক্রিমটা ইউজ করা যাবে না। যেরকম অনেকের দেখা যায় কিছু ইউজ করলে কপালে এখানে র্যাশ উঠে যায়, তো তারা এই ক্রিমটা ইউজ করতে পারবে না। যাদের ফাঙ্গাল একনির প্রবলেম রয়েছে, একনি ব্রনের প্রবলেম রয়েছে, যে ব্রন হয়ে আছে তারা ইউজ করতে পারবে, বাট ব্রনের দাগ যদি থাকে, যে ব্রন নাই ব্রনের দাগ রয়েছে, তারা ইউজ করতে পারো। যাদের সেন্সিটিভ স্কিন তারা ইউজ করতে পারবে না। এই ক্রিমের অনেকগুলো রিভিউ আমি ঘাটাঘাটি করেছি, যেখানে অনেকে বলেছে যাদের সেন্সিটিভ স্কিন তাদের স্কিনে এটা ইউজ করার পর একটু ব্রন পিম্পল হয়েছে, এরপরে আবার ঠিক হয়ে গেছে। আবার অনেকে বলছে যে হ্যাঁ এটা ইউজ করার পর স্পট সব কিছু চলে যায় বাট কিছুদিন পর আবার ফিরে আসে। আবার অনেকে বলেছে যে না, এটা ইউজ করার পর তার ব্রন এবং ব্রনের দাগ এবং স্পট যেগুলোই চলে গেছে সেগুলো একটুও ফিরে আসেনি। তো এক একজনের এক এক মত। এখন সম্পূর্ণ ইউজিং ব্যাপারটা তোমাদের উপর ডিপেন্ড করে, তোমরা তোমাদের যেটাই ইউজ করবে না কেন তোমাদের স্কিন টাইপটা তো তোমাদের বুঝে তারপর ইউজ করতে হবে। এখন তোমাদের এই কোজিকেয়ার ক্রিমের প্রাইসটা বলবো। বর্তমানে ইন্ডিয়াতে এই ক্রিমটার প্রাইস 120 থেকে 210 টাকায় সেল হচ্ছে ওদের রুপিসে, আর আমাদের বাংলাদেশে এটার প্রাইস 650 টাকা।
হ্যাঁ ঠিক শুনেছো, 650 টাকা। তো ইন্ডিয়া থেকে বাংলাদেশে এটা প্রাইস দ্বিগুণ বিক্রি করা হচ্ছে, কারণ বাংলাদেশে তো জানোই কোনো কিছু যদি দেখে যে খুব ভালো কাজ করে সেটার মান ওরা বাড়িয়ে দেয় এরকম আর কি। তো যাই হোক, তোমরা যারা তোমাদের যাদের বাজেট রয়েছে তারা এই ক্রিমটা ইউজ করতে পারো। 15 গ্রাম ক্রিমের বাজেটটা খুবই বেশি হয়ে যায় আমার মতে, কারণ এটার প্রাইসটা তোমাদের 350 হলে আমার মনে হয় বেটার, 350ও বেশি হয়ে যাবে, 250 ঠিক আছে, বাট এখানে ওরা রাখতেছে 650 টাকা। পেজের নাম বলবো না, আমি অনেকগুলো পেজ ঘুরে দেখেছি, 500 থেকে 600 হাইয়েস্টলি বিক্রি করা হচ্ছে এই প্রোডাক্টসটা বাংলাদেশে। আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, এখানে তোমরা কিন্তু এই কোজিকেয়ার ব্র্যান্ডের অনেকগুলো প্রোডাক্টস পাবে, মাথা থেকে পা পর্যন্ত পুরো ফুল বডি ফর্সা করতে চাও তারা। তো কম্বোতে রয়েছে সিরাম, এই ক্রিমটা, এটা সাবান এবং ফেস ওয়াশ। তো এই কম্বোটা ইউজ করলে তোমরা কি খুব ভালো একটা রেজাল্ট পাবে স্কিন ব্রাইটেনিং করার জন্য। আবার ওদের কিন্তু এই কোজিকেয়ারের লোশনও আছে, বডি লোশন। এই কোজিকেয়ার ক্রিমের মধ্যে একটা কাগজ পাবে যেখানে ক্রিমটা কিভাবে ইউজ করতে হবে, প্রসেসিংটা খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে, এবং কী কী ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেগুলো কিন্তু আরও ভালোভাবে বলে দেওয়া আছে, এবং কারা কারা ইউজ করতে পারবে পারবে না সেটাও। এখন তোমরা যদি জাস্ট এই ক্রিমটা ইউজ করো তাহলে কিন্তু তোমরা ব্রাইটেনিং 7 দিনের মধ্যেই দেখতে পারবে, যে তোমাদের এক্সচেঞ্জটা ফর্সার এক্সচেঞ্জটা তোমরা 7 দিনই লক্ষ্য করতে পারবে। মেস্তা যাদের মেস্তা প্রবলেম রয়েছে তারা সেটা 7 দিনই ইফেক্টটা দেখতে পারবে। পুরো 1 মাস ব্যবহার করলে তোমরা পুরোপুরি মেস্তা তো রিমুভ হবে, যে কোনো দাগ সব কিছু রিমুভ হবে, যা আমি না 10 লাখ মানুষ ব্যবহার করে এটা রিভিউ দিছে। তো বুঝতেই পারছো ক্রিমটা কতটুকু কার্যকরিতা। আর এটা যে 7 দিনে তোমাদের একদম ধবধবে ফর্সা করে ফেলবে বা 21 দিনে একদম ধবধবে ফর্সা করে ফেলবে, যা অনেকে আছে না দেখলে বোঝা যায় যে ও হয়তো কিছু ইউজ করছে এই টাইপের, অ্যাকচুয়ালি এই ক্রিমটা ওই টাইপের ফর্সা করবে না। এই ক্রিমটা তোমরা যখন ইউজ করবে তখন তোমাদের রিয়েল যে স্কিন ন্যাচারাল যে স্কিন ব্রাইটেনিং লুকটা সেটা নিয়ে আসবে, যে আমার স্কিনটা রোদে পড়ে গেছে তো সেজন্য কালো হয়ে গেছে, স্পট পড়ে গেছে, মেস্তা পড়ে গেছে। তো তাদের জন্য এই ক্রিমটা খুব ভালো কাজ করবে, 7 দিনই দেখবি তোমাদের সেই মেস্তা দূর করে তোমাদের ত্বকটাকে ব্রাইট করে ফেলছে, তোমার আগে সেই পুরনো ত্বকটা ফিরে আনছে। তো বুঝতেই পারছো ক্রিমের কাজটা। তো অনেকে যদি মনে করে থাকো যে 7 দিনে আমাকে ধবধবে ফর্সা করে ফেলবে 5 থেকে 6 মাসে, ওই ধারণাটা একদমই ভুল। বয়স থেকে ইউজ করতে পারবে এই ক্রিমটা, তোমরা 14 থেকে 15 বছর থেকে ইউজ করতে পারবে, কারণ এই ক্রিমে এখন পর্যন্ত তেমন রকমের সাইড ইফেক্ট ইনগ্রিডিয়েন্টস পাওয়া যায়নি। ক্রিমের যে কটা ইনগ্রিডিয়েন্টস রয়েছে সবগুলোই তোমাদের স্কিনে কোনো ক্ষতি করবে না, উল্টো ভালো কাজ করবে। বাট যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য প্রবলেম, যে আমার এলার্জি রয়েছে, এলার্জি স্কিনের জন্য প্রবলেম এরকম আর কি। তো এই ছিল আজকে কোজিকেয়ার ক্রিমের রিভিউ। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, যারা এই ক্রিমটা ইউজ করেছো তারাও কিন্তু কমেন্টে জানাতে পারো। তোমাদের প্রত্যেকের কমেন্ট পেয়ে কিন্তু আমার খুবই ভালো লাগে, এবং কমেন্ট পড়তেও এবং প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিতেও ভালো লাগে। সো অবশ্যই অবশ্যই কোনো কিছু জানার থাকলে আমাকে পার্সোনালভাবেও তোমরা ফেসবুকেও নক করতে পারো, অনেকে আছে ফেসবুকে নক করে থাকে আমার ফেসবুক পেজে, সো ফেসবুক পেজেও ফলো করে রাখতে পারো। সো এই ছিল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।